চলছে ভরপুর আমের মৌসুম, বিভিন্ন আম আসছে বাজারে। এর মধ্যে একটি অত্যন্ত সুস্বাদু আম আছে আম্রপালি। কিন্তু আপনি কি জানেন এই আমের নাম কেন আম্রপালি? এর পেছনে একটা সুন্দর ইতিহাস আছে, আসুন জেনে নেই। আম্রপালি জন্মেছিলেন আজ থেকে 2500 বছর আগে ভারতে। তিনি ছিলেন সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী ও নর্তকী। আম্রপালি বাস করতেন বৈশালী শহরে। মহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পায়। যেহেতু তাকে আম গাছের নিচে পাওয়া যায়, তাই তার নাম রাখা হয় আম্রপালি। কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। দেশ বিদেশের রাজপুত্র সহ রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগল প্রায় হয়ে যান। এ নিয়ে আম্রপালির মা বাবা খুব চিন্তিত হয়ে পড়েন। তখন বৈশালীর সকল ক্ষমতাবান ও ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর যে সিদ্ধান্ত নেন, তা হল আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবে না। সে হবে একজন নগরবধূ, মানে সোজা বাংলায় পতিতা। ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল। আম্রপালি সে সভায় পাঁচটি শর্ত রাখেন। নগরের সবচেয়ে সুন্দর ঘরটি হবে তার, প্রতি রাতের জন্য মূল্য 500 স্বর্ণমুদ্রা, একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবে, শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে, কে এলেন আর কে গেলেন এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সবাই তার এসব শর্ত মেনে নেন। রাজা ছিলেন বিম্বিসার। নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে তিনি এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এই নর্তকী বিশ্বসেরা। তখন তার একজন সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখের যোগ্য নয়। তিনি তার সেই সভাসদের থেকে আম্রপালি সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাবার বাসনা করেন। কিন্তু সভাসদ বলেন, তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালিকে দেখে আসবেন। দেখা করতে গিয়ে রাজা চমকে ওঠেন, এ তো কোনো নারী নয়, যেন সাক্ষাৎ পড়ি। কিন্তু আম্রপালি প্রথম দেখাতে তাকে মগধ রাজ্যের রাজা বলে চিনে ফেলেন এবং জানান তিনি তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বহু আগে থেকে। কিন্তু আম্রপালি জানান তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবেন না। ওদিকে আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না, তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান। এদিকে বিম্বিসারের সন্তান অজাতশত্রু আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন। তিনি আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালী রাজ্য আক্রমণ করে বসে, কিন্তু দখল করতে সক্ষম হননি এবং খুব বাজেভাবে আহত হন। এত নাটকীয়তার পর শেষের দিকে এসে কি হল, গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন বৈশালী রাজ্যের রাবান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালির মনে ধরে গেল। তিনি সন্ন্যাসীকে 4 মাস তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন। সবাই ভাবলেন বুদ্ধ কখনোই রাজি হবেন না। গৌতম বুদ্ধ তাকে রাখতে রাজি হলেন এবং এটাও বললেন, সে 4 মাস থাকলেও নিষ্পাপ হয়েই ফিরে আসবে, এটা আমি নিশ্চিত। 4 মাস শেষ হল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আম্রপালি রূপের কাছেই শ্রবণ হেরে গেলেন কিনা তা জানার জন্য। কিন্তু না, সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রবণ ফিরে আসেন। আম্রপালি তখন বুদ্ধকে বলে, এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছে বৈশালী নগরবধূ আম্রপালি। পরে সবকিছু দান করে বাকি জীবন গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন ইতিহাস বিখ্যাত সেই রমণী আম্রপালি। আর এই আম্রপালির নামে 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুই আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে এক নতুন জাতের আম উদ্ভাবন করেন এবং নাম রাখেন আম্রপালি।